খোশবাগে নবাব সিরাজউদ্দৌলা শাহাদা দিবস 3 জুলাই মুর্শিদাবাদ সহ এপার বাংলা ও বাংলাদেশে পালিত হলো নবাব সিরাজউদ্দৌলা শাহাদা দিবস। 1757 সালের এই দিনে দেশ রক্ষার জন্য শহীদ হয়েছিলেন তিনি। বাংলা বিহার ওড়িশার নবাব সিরাজউদ্দৌলা শহীদ হওয়ার দিনটি স্মরণে রেখে প্রতি বছর মুর্শিদাবাদ ও জেলার বাইরে থেকে মানুষ শ্রদ্ধা জানাতে আসেন খোশবাগে নবাবের পারিবারিক সমাধিক্ষেত্রে। এদিন ছিল নবাবের 266তম শাহাদত দিবস। বর্ষা বৃষ্টি উপেক্ষা করেও এদিন মানুষ আসেন খোশবাগে। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, শহীদ তরুণ নবাবের শোকে ভরা বর্ষার কালো মেঘ যেন অশ্রুবিহল। হঠাৎই বৃষ্টি নামল, পথে আটকা পড়লেন খোশবাগ মুখী মানুষ, তবে ফিরে যাননি কোনো মানুষ। বৃষ্টি কমলে তারা খোশবাগ আসেন। দুপুর গড়িয়ে গেলেও মানুষ ছিল, মানুষের আনাগোনা ছিল। উল্লেখ্য, মুর্শিদাবাদের খোশবাগে নবাবদের পারিবারিক কবরস্থানে প্রিয় নানাজি নবাব আলীবর্দী খাঁর পাশাপাশি শাহিদ রয়েছেন শহীদ নবাব। 1740 সালে নবাব আলীবর্দী খোশবাগ প্রতিষ্ঠার পর মাঝে মাঝেই পরিবারের সদস্যদের নিয়ে এই বাগিচায় আসতেন। 1756 সালে এখানেই তার সমাধি রচিত হয়। কে জানত পরের বছর তারই পাশে আশ্রয় নেবেন আদরের নাতি সিরাজ। ইতিহাসের পাতা থেকে জানা যায়, 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা খোশবাগে শহীদ হলে তার প্রিয়তমা পত্নী বেগম লুৎফুন্নেসা নবাবের হিরাঝিল প্রসাদের যৌল সময় জীবন ছেড়ে চলে আসেন খোশবাগে। আটপৌরে এক ঘরে বসবাস শুরু করেন শুধুমাত্র নবাবের কবর পরিচর্যা ও তার জন্য দোয়া করার জন্য। প্রতিদিন সকালে তিনি খোশবাগের 108 রকম ফুলে শোভিত বাগান থেকে কোনো না কোনো তাজা ফুল এনে রাখতেন প্রিয়তম স্বামীর কবরের পাশে। সন্ধ্যের নির্জনতাকে আলোকিত রাখতে নিজের কুঠিরে প্রদীপ জ্বালানোর আগে তিনি প্রদীপ জ্বালাতেন সিরাজের কবরের পাশে। নবাব সিরাজউদ্দৌলা ও প্রিয়তমা পত্নী লুৎফুন্নেসার এই প্রেম কাহিনী ইতিহাসে বিরল। সিরাজের শাহাদাতের 33 বছর পর 1790 সালে নবাবের পাশেই আশ্রয় নিয়েছেন প্রিয়তমা পত্নী। প্রতি বছর 3 জুলাই দিনটি মুর্শিদাবাদ জুড়ে পালিত হয় শহীদ দিবস হিসেবে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। খুব সকালে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ এসে সমাধিক্ষেত্রের গেটে জমায়েত হন। বেলা বাড়তেই মানুষের ঢল নামে, তখনও গেট খোলা হয়নি। স্বাভাবিকভাবেই এদিন ভোরবেলা থেকেই গেট খুলে দেওয়া উচিত ছিল। গেট খোলা না পেয়ে রক্ষীদের সঙ্গে সিরাজ প্রেমী মানুষদের বচসা শুরু হয়। শেষে রক্ষীরা গেট খুলে দিতে বাধ্য হন। উপস্থিত মানুষের কেউ কবর জিয়ারত করেন, কেউ বা নবাবের পায়ের কাছে ফুল রেখে শ্রদ্ধা প্রকাশ ও প্রার্থনা করেন। হাজির হয়েছিল অনেকগুলো সিরাজউদ্দৌলা প্রেমী সংগঠন, এদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার বিশ্বকোষ পরিষদ, মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলা স্মরণ সমিতি, রেজিনগরের মীরমদন মোহনলাল স্মৃতিরক্ষা সমিতি, ভারত পাকিস্তান পিপলস ফোরামের মুর্শিদাবাদ ইউনিট, আজাদ হিন্দ ফৌজ স্বেচ্ছাসেবক সংঘ ও মুর্শিদাবাদের হিরাঝিল বাঁচাও সমিতি। জিয়ারত ও প্রার্থনার পর কবরখানার গেটের সামনে মূল সভাটি হয়। নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে ওপুলি ও পলাশি যুদ্ধের ওপর আলোকপাত করেন বর্ষিয়ানা ইতিহাসবিদ আলিমুজ্জামান। বক্তব্য রাখেন জেলার বর্ষিয়ান সাহিত্যিক শামসুল আলম। বিশ্বকোষ পরিষদের পক্ষ থেকে উপস্থিত সমাজকর্মী ডক্টর জাহাঙ্গীর আলী এদিন দাবি করেন খোশবাগের পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন, সরকারের উচিত খোশবাগকে ট্যুরিস্ট মানচিত্রের আওতায় নিয়ে আসা। দুই প্রাক্তন সেনানায়ক হাবিবুল্লাহ বিশ্বাস ও ধনঞ্জয় মণ্ডল নবাবের বিশ্বস্ত বীর সৈনিক মীর মদন ও মোহনলালকে ভারতের ঐতিহাসিক সেনানায়ক হিসেবে শ্রদ্ধা জানানোর দাবি জানান। খোশবাগ গেটের সামনে স্বাধীনতার স্বাধীন শহীদ নবাব সিরাজউদ্দৌলার মর্মর মূর্তি স্থাপনের কথা ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কাজটি বন্ধ করে দেওয়া হয়। আর্কিওলজিক্যাল দপ্তরে মুর্শিদাবাদ ইউনিটের ডিরেক্টর হরিয়ম সাকেনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, হেরিটেজ বিভাগের অনুমতি নেওয়া হয়নি, বন্ধ করা হয়েছে সে কারণেই। এ ব্যাপারে মূর্তি স্থাপনের দায়িত্বে থাকা হিরাঝিল বাঁচাও কমিটির সম্পাদক সমর্পিতা দত্ত জানান, আমরা তো কবরখানার জায়গা দখল করে মূর্তি বসাতে চাইছি না। খোশবাগ এলাকাটি ডাহাপাড়া পঞ্চায়েতের অধীন। মূর্তি বসানোর জন্য জায়গা চেয়ে আমরা আবেদন করি ডাহাপাড়া পঞ্চায়েতে। এই আর্জি গ্রহণ করে নেয় পঞ্চায়েত। উদ্যোগ নেন পঞ্চায়েতের উপপ্রধান মাবের আলী। তার প্রচেষ্টায় জায়গাটি পাওয়া যায়। সেই জমিতেই মূর্তি প্রতিষ্ঠার কাজ চলছিল। হঠাৎ কাজটি বন্ধের নির্দেশ আসে। ঠিক কি কারণে হেরিটেজ বিভাগ থেকে কাজ বন্ধ করলো তা জানতে চেয়ে শাহাদাত দিবসের দিন উল্লেখিত লিখিত আবেদন করা হয় জেলা হেরিটেজ বিভাগে। সমর্পিতা দত্ত জানান, আবেদনের প্রতিলিপি দেওয়া হয়েছে জেলা পরিষদ এবং সেচ বিভাগেও। মূর্তি বসানোটা আসলে প্রতীকী উদ্দেশ্য, বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাবকে বাংলার মানুষ যেন ভুলে না যায়।